लटरी टिकिट केटे रातारति कोटिपति हलन एबार मालीहाटी कानरार आलिम शेख। মাঝে সাজা কাটি কোন সময় কাটি কোন সময় কাটি না যখন পয়সা থাকে তখন কাটি নাইলে কাটি না ও ঘর দূরে কষ্ট পায় ঘর দূর করে বিতই বেশি বিদেশি টাকা পয়সা দিতে পারনি পাওনা পাওনা কিছু দিতে পারনি পাওনা পাওনা দেব ঘর দূরটা করব ঋণ ধার কাটা মারব। একটার খেলার টিকিট কিনে খুললো ভাগ্যের চাকা। শুক্রবার দুপুর নাগাদ একটার খেলার টিকিট কিনে তিনি বাড়ি ফিরে যান। আলিম শেখ জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরতেই খবর পান তিনার টিকিটে পড়েছে 1 কোটি টাকা। খুশিতে মেতে উঠেছেন পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা যায় আলিম শেখ ইট ভাটায় দিন মজুরের কাজ করেন। এখন দেখে নেব কি বলছেন আলিম শেখের পরিবারের লোকজন। লটারি কাটছি আমি, মাঝে সাজা কাটি কোনো সময় কাটি কোনো সময় কাটি না, যখন পয়সা থাকে তখন কাটি নাইলে কাটি না, আমার কাছে সুযোগ কথা। এবার এইটা গরিব মানুষ আমার হয়েছে, আজকে আজকে হয়েছে আমার। এটা দুটো মেয়ে আছে তাদেরকে লিয়ে, এই মা গরিবের ঘরে সেই মেয়ে ছেলে, এটাকে লিয়ে আমি সন্তুষ্ট হয়েছিলাম এতদিন। আজকে হয়েছে, উপরওয়ালা দিয়েছে, সেটাই আমি লি। এখন বাড়িঘরটা যাক সুস্থভাবে করে দেবো, এটাই আমার বাড়িঘর করবো, বাড়িঘর করবো, কিছু কিছু ব্যবসাতেও লাগাবো, কিছু ব্যবসা করি, কেমন কিছু করি খেতে যেন পারি, সেটা যতদিন বাঁচবো। কখন জানতে পারলাম? আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম, জুম্মার নামাজ পড়ি এসি, তারপরেও কিছুক্ষণ পরে আমার কাছে, যে কাছে নিয়েছিলাম টিকিটটা, সে আমাকে টিকিটটা তখন চলে এসছে আমার বাড়ি, যে এরকম বলছে যে আমি যে 1 কোটি টাকা হয়েছে। তখনই আমাকে সঙ্গে সঙ্গে লিয়ে গেলো, লিয়ে যাওয়ার পরে তারপরে ওইখানে লিয়ে যাই, তারপরে ওসব ফটো টটো করলো, এ করলো, কোনো সৈসানে করলো, ওটা যা হলো করলো, চলে এলাম। চলে আসার পরে খাওয়া দাওয়া করি, তারপরে একটু বাদ দিয়ে ঘুরে যেলাম, তারপরে একটু ই করে এলাম, ঘুরে ফিরে এলাম, আসার পরে এই এসে এই মাত্র করলাম। আমি দিন মজুর কাজ করি, আমার দিন যখন যতক্ষণে আমি ততক্ষণে খাই, ইট ভাটাতে কাজ করি আমি। আমার তো কোনো ই নেই, আমার মায়ের এই তো মা, আমার মা বেঁচে আছে, মা বাপ তো নেই, বাপ তো যখন বেঁচে মরেছিল, যখন বেঁচে ছিল তখন ই পাইনি। আজকে মা আছে, মাকে সঙ্গে থাকে ছোটো ভাই বোনরাও। আমার নাম আলিম শেখ। তোরা কষ্ট পায় ঘর দূর করবো, বিতই বেশি বিদেশি টাকা পয়সা দিতে পারিনি, পাওনা পাওনা কিছু দিতে পারিনি, পাওনা পাওনা দেবো ঘর দূরটা করবো, ঋণ ধার কটা মারবো। হ্যাঁ ধার একটু, খালি একটু কাপড় পরে, খালি দুই মেয়ের বিয়ে দিয়েছে আর কিছুই দিতে পারিনি, সেই ঋণ ধার না মারবো ঘর দূর করবো, টাকা পয়সা ঋণ ধার আছে সেগুলো দেবো, শাশুড়ি আছে শাশুড়িকে এক ঘর করে দেবো। যখন টাকাটা পড়লো তখন এসে আলিম কি বললো? ও জানেই না টাকা পয়সা দিয়ে এসে সব দৈতে গাবা দিল, তো বললো তো বলছে আমি বিশ্বাসই করি না টাকা পয়সা, তা বলছে না পড়েছে যাওয়া দিয়ে ডেকে গেলো, কাদের গেলো। নাম কি তোমার? নূর ফারুক।